করোনা সংক্রমণ শুরুর আগে প্রবাসীদের খোঁজ খবর নিতে গিয়েছিলাম কাতারের রাজধানী দোহাতে, কিন্তু সে সময় ভিডিওগুলোতে সমস্যা হওয়ায় সবগুলো পর্ব তুলে ধরা সম্ভব হয়নি। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে এবং এখন তুলে ধরার চেষ্টা করব বিভিন্নভাবে প্রবাসীদের জীবনযাপন, একই সাথে যারা নতুন করে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য থাকবে সেই ভিডিও থেকে শিক্ষণীয় নানা পরামর্শ। আপনারা দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র। কাতারের রাজধানী দোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী। কাতার প্রবাসীরা কেমন আছেন এবং আমরা চেষ্টা করছি যে কাতার প্রবাসীদের নানা রকম সমস্যা তুলে ধরার জন্য, একই সাথে সম্ভাবনার খবরও দেওয়ার জন্য আমরা এখানে এসেছি দোহায় ইরানি মার্কেটের পাশে। এখানে আছেন একজন বাংলাদেশি, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি কেমন আছেন ভাই? আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মোহাম্মদ ওয়াহিদ আলম জুয়েল। বর্তমানে আমি কাতারে 2 বছর আছি। বর্তমানে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। এখন বর্তমানে আমি ফিডিভিশন মধ্যে আছি, বলতে এখন মন্ত্রীদের কাজ করতেছি। ওইখানে আপনার বলতে কুতুব রাউন্ড আছে না, ওইখানে স্টোর আছে আমাদের, ওইখান থেকে আপনার মাল দেয়, ওইখান থেকে গাড়িতে করে আসতে হয়, ঘুরে নিয়ে আসতে হয়। তারপর নিয়ে এসে এখানে ইরানি মার্কেটের সামনে রাখতে হয়। তারপর এখান থেকে আপনার ভ্যান আছে না, ভ্যানে করে করে আবার ভ্যানে করে করে আপনার দোকানের মধ্যে পৌঁছে দেওয়া হয়। এগুলো আমার স্টোর আছে, ঘুরে স্টোরের মধ্যে আপনার খুলতে হয়। খুলে বলতে ডিউটি আপনার 13 ঘন্টার মতো করতে হয় আমাকে ডিউটি, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, এরপর 4টা থেকে রাতের 11টা পর্যন্ত আমার ডিউটি করতে হয়। মানে আমার স্যালারি বর্তমানে 1000 টাকা। এখানে আজকে কাজ করতেছি 2 মাসের মতো হচ্ছে। 2 মাসের মধ্যে হচ্ছে বলতে কানা আবার নিজের, কানা পিনা নিজের এবং থাকা কোম্পানির। তারপরে বলতে এগুলো 60 কেজিওয়ালা আপনার সস্তা বইতে হয় কাঁধে করে, এগুলো আবার দোকানের মধ্যে উপরে তুলতে হয় সিঁড়িতে করে। অনেক মানে গিরগির আছে, অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি আমি বাংলাদেশে। আপনি আসছেন কত বছর হলো এখানে আসছেন? এখানে আজকে আপনার 1 বছর 1 মাসের মতো চলছে। এখন 2 বছর প্রথমে যে আসছেন আপনি, কার মাধ্যমে আসছেন? তখন আমার ভাইয়ার এক বন্ধুর মাধ্যমে আসা হলো। তখন বলতে আসার পর 1 মাসের ভেতর আইডি সব ক্লিয়ার দিছে। এরপরে মানে 4 মাসের মধ্যে আমি বসেছিলাম, কোনো কাজ করতে পারি নাই। এরপরে 1 মাসের মতো কাজ করছিলাম বাকালাতে দোকানে একটা আছে। তারপর মানে ওখান থেকে বলছে ফিডিভিশন মানে থাকবে না। কত টাকা আপনার খরচ হয়েছিল তখন? যখন আমার তখন 4.5 লাখের মতো খরচ হয়েছিল। 4.5 লাখ টাকা আপনার ভাইয়ের বন্ধুর মাধ্যমে আপনি তখন গিয়েছিলেন? জি। আচ্ছা, এরপরে আপনি 4 মাস বেকার থাকলেন, তারপরে আস্তে আস্তে কোম্পানিতে গেলেন, কাজ করলেন একটা দোকানে, কিন্তু ওরাও ফ্রিভিশন লোক রাখলো না? রাখলো না। এখানে বলতেছে বিভিন্ন ধরনের বাহানা বলতেছে, এখানে বলতেছে 6 মাসে 1 লাখ লাগবে। এরপরে মানে ফ্রিভিশন লোক যদি রাখে সমস্যা হবে, পুলিশে ধরতেছে, মানে এরকম এরকম বিভিন্ন ধরনের বাহানা দিচ্ছে। মানে কাতারের অবস্থা খুবই খারাপ। আমি খারাপ বলতে যারা আসলে আপনাদের মতো ফ্রি ভিসা আছেন তাদের জন্য খারাপ, তাদের জন্যই খারাপ। মোহাম্মদ জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান কথা বললেন, প্রবাসীদের নিশ্চয়ই এই কথাগুলো যারা প্রবাসে আসতে চান তাদের কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি ভালো থাকবেন আশা করি, সেই দোয়া করছি আপনার জন্য। আমরা আরেকজন প্রবাসী বাংলাদেশিকে পেয়েছি। আপনার নাম? আহমদ হোসেন। আহমদ হোসেন, আহমদ হোসেন ভাই কত বছর আছেন কাতারে? এই 2 বছর। আহমদ হোসেন ভাই 2 বছর কাতারে আছেন। আপনি কি ফ্রি ভিসা না কোম্পানির? আচ্ছা, আপনি কোম্পানির ভিসা আছেন। এই উনি যেটি বলছিল যে ফ্রি ভিসার সমস্যাগুলো, আপনি একটু বলবেন তো যে একজন বিদেশে আসার জন্য, কাতারে আসার জন্য মানে কি কি বিষয় সে খেয়াল রাখবে, আপনার পরামর্শ কি? আপনি যেহেতু অনেকদিন আছেন কাতারে। দেখেন, আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি যে কোনো দালালের মারফতে মানে বিদেশ আসাটা একবারেই ভুল। এই 2 দিন আগে আমাদের এখন সিলেটের একজন আসছিল, তো নিয়ে আসছে কোম্পানির কথা বইলা হাইজাবাদে, 2 নম্বর দিন বলছে যে আইডি লাগিয়ে দিবে, বইলা সুজা এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে ওখানে চাইগা দিছে এয়ারপোর্টে, তার 3 লক্ষ টাকা নিছে, 3 লাখ 4 লাখ 5 লাখ। আমার বাড়ি থেকে বলি এসব টাকা যেন না দেখেও। বাস্তবতা কিন্তু এরকম, যারা আপনারা যারা কোম্পানি ছিলেন তাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো বেতন, আমাদের কফিলও অনেক ভালো, অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আছেন, নিরাপদ, অন্তর্গত টেনশন নাই যে আমাকে ধরে নিয়ে যাবে, কাজ পাবো না, বেতন পাবো না, এরকম টেনশনগুলো কিন্তু নাই। উনি যেটি বলছিলেন যে যারা কোম্পানির ভিসা আছেন, যারা কোম্পানির ভিসা আছেন তাদের বিষয়টা হচ্ছে যে তারা যদি বেতন কমও পান
তারা কিন্তু ভালো আছেন, শান্তিতে আছেন বা নিরাপদ আছেন। ভালো কোম্পানি হলে এটি কিন্তু সুবিধা। আপনাদেরকে অনুরোধ করবো যারা বিদেশে আসতে চান, কাতারের কথাই বিশেষ করে বলছি, বেতন ধরে রাখবেন যে আপনি 1000 থেকে 1200 রিয়াল, কাতারি রিয়াল, কাতারি এক রিয়াল সমান সমান 23 টাকা কম বেশি বাংলাদেশি, এটা হিসাব করবেন। এর বেশি কিন্তু বেতন পাবেন না। এবং যে যত কথাই বলুক, 40,000, 50,000, 60,000 টাকা, এগুলো কিন্তু সব মিথ্যে কথা, সব মিথ্যে। এগুলো একটু খেয়াল রাখলে যদি আপনি বেতনটা হিসাব করে আসতে পারেন কাতারে, তাহলে আপনি ভালো থাকবেন। এবং এটি কিন্তু বাস্তবতা। तुम कितना रुपया देगा नेपाल से आने के लिए? 1,40,000। 1,40,000 नेपाली रुपये। तुमको सैलरी 100-200 घंटा दी थी है? ओवर टाइम 2 घंटा दिया है अभी। 2 घंटा ओवर टाइम मांगेगा तो और देगा। खाना अपना है, खाना अपना मेस में देता है, मेस कंपनी देता है। 160 रुपया काटता है महीने। ओके ब्रदर, थैंक यू सो मच। आज हमारा कथा बोलছিলাম একজন नेपाली কর্মীর সাথে। উনি যেটি বলছিলেন যে ওনার, আমি হিন্দি পারি না, যে কারণে মোহাম্মদ আলী ভাই আমাকে হেল্প করছিলেন, কারণ ওরা তো ইংলিশও বুঝবে না সেভাবে। নেপালি একজন সাথে কথা বলছিলাম, 1,40,000 নেপালি মুদ্রা, উনি 1,400 রিয়াল হচ্ছে উনি এখানে বেতন পাচ্ছেন বেসিক, ওভারটাইম আছে 10 ঘন্টা ডিউটির পর, থাকা ফ্রি, খাওয়ার জন্য 140 টাকা কোম্পানি কাটে, কেটে নেয় ওনার কাছ থেকে। তার মানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা ভালো অবস্থানে আছেন। এবং আমরা দেখেছি যে এই কাতারের রাস্তায় রাস্তায় এরকম ক্লিনাররা যারা আছেন ইন্ডিয়ান এবং নেপালি, কিন্তু বাংলাদেশে অনেক কর্মীকে আমরা দেখি তারা রাস্তা রাস্তায় ঘুরছেন, কাজ করছেন না। এদের একটা বিষয় হচ্ছে যে তারা এই 1,000 বা 1,200 রিয়ালে তারা কাজ করতে রাজি না কোম্পানিতে, এই কারণে তারা এখন উন্মুক্ত হয়ে গেছেন, যেটিকে আমরা বলি ফ্রি ভিসা। এই ফ্রি ভিসার কারণে তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, কাজ পাচ্ছেন না। দুটি বিষয় এখানে, একটি হচ্ছে যে তারা কাজ করতে চাচ্ছেন কিন্তু কম বেতনে কাজ করতে চাচ্ছেন না, যে কারণে তারা ফ্রি ভিসায় হয়ে যাচ্ছেন, বাইরে চলে যাচ্ছেন, আর এর ফলে ধরপাকড় কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। এটি একটি বড় সমস্যা দেখে আমাদের বাংলাদেশি কর্মীদের মধ্যে। আপনি মনে রাখবেন একটা বিষয়, আপনি যখন কোনো দেশে যাবেন, আপনার যেই কোম্পানির ভিসা থাকবে সেই কোম্পানি থেকে যখন আপনি বাইরে চলে যাবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি তখন অবৈধ হয়ে যাবেন। এরা বিশ্বাস করবে না যে আসলে মনে হয় ভালো পয়সা কামায়, আমারে দিতে চায় না। ঠিক এই জিনিসটাই তারা ইয়ে করে যে এরা কামাইতেছে আমিও যাই কামাবো। আসলে সবসময় পরিস্থিতি এক থাকে না, আর বিদেশে কর্মটাই কিন্তু আসল। আর 90% লোকই সমস্যা, কেন সমস্যা পড়ছে এখন বলেন তো? 90% লোকই কোনো কাজ জানে না, আর কাতারে শুধু আছে আপনার ফ্রি ভিসা যারা আছে তাদের জন্য কনস্ট্রাকশন ছাড়া কোনো কাজ নাই। আর বর্তমানে ব্লকের কারণে কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ অনেক কমে গেছে, এই কারণে হচ্ছে ফ্রি ভিসার সবচেয়ে বড় সমস্যাটা এই জায়গা। আরেকটা হয়েছে যে আমরা কোনো কাজই জানি না কিন্তু আয়সা পড়তেছি 7 লাখ টাকায় খরচ করে, যে আমরা 1,00,000 টাকা ইনকাম করবো, এই চিন্তা। এখানকার বাস্তবতা কী আছে? কী বাস্তবতাটা হয়েছে আপনার ফ্রি ভিসাটাই না আসা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আসতে পারেন একমাত্র যদি বাপ কিংবা আপন ভাই বড় ভাই থাকে, ওই যে চাচা মামা বন্ধু বান্ধব, এগুলো বিদেশে আসলে কোনো কাজে দেয় না, এটাই বাস্তব। কিন্তু মানুষ এটা ইয়ে করে না। আমি যেমন দেশে যাই বলি যে ভাই পরিস্থিতি ভালো না, যায় না, বিশ্বাস করে না। আপনি তো ভালো আছেন তাহলে মনে হয় আপনি ভালো আছেন, আমারই নিতে চান না কেন, এটা বিশ্বাস করে না তারা। যাই যায় দেখায় দিব এমন অনেক চিন্তা ভাবনা কিন্তু আছে। আমরা দেখলাম যে রাস্তাঘাটে অনেক বাঙালিরা কিন্তু কাজ পাচ্ছে না, বা তারা অনেক আছে বর্তমানে 7 লাখ টাকা খরচ করে এসে আপনার মনে করেন 1,200 টাকা বেতনে কাজ খুঁজতেছে, কিন্তু দেখা গেছে কি 1,200 টাকা বেতনে তার ফ্রি ভিসা যদি হিসাব করে বছর শেষে তার কিছুই থাকে না, বাড়ি থেকে আয়না ভিসা লাগাইতে হয়। এমন আমি 2-3 জন আমার সাথে টাকা চেঞ্জ করছে যে ভিসা লাগানোর টাকা নাই, তাদের খাওয়ার টাকা নাই। সুহেলিমন, ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো জিনিস নেই, আপনি যখনই কোম্পানি পরিবর্তন করবেন বা যেই কোম্পানিতে আপনার ভিসা সেই কোম্পানিতে না থাকবেন তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, তাই না? আলী ভাই একটু বলেন তো, কেন আসলে আমরা যে অবৈধ হয়ে যাচ্ছে কেন আমাদের? এটা হলো আসলে বাঙালিরা এই জিনিসটা বুঝতে চায় না। তারা বলে যে আমার বৈধ আইডি আছে, সেটা হলো বৈধ আইডি ধরেন আমার কোম্পানিতে আছে, কিন্তু সে কর্মীটা আমার কাজ করলো না, সে অন্য একটু বেশি পয়সার জন্য অন্য কোম্পানিতে যায় কাজটা করতেছে, তখন এই দেশের আইনে সেটা অবৈধ। এই দেশে না শুধু, মানে অন্য সব দেশে, সৌদি আরব, সব যেই স্পন্সরের অধীনে সে আসলো সেই স্পন্সরেরই কাজ করা লাগবে। এই স্পন্সরের বাইরে যদি কাজ করতে হয় তাহলে একটা বৈধ এগ্রিমেন্ট লাগবে দুই স্পন্সরের মাঝে, সেটা যদি না থাকে তাহলেই অবৈধ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখলাম যে আমাদের কর্মীরা 4,00,000, 4.5 লাখ টাকা করে দিয়ে তারপরে তারা আসছেন, এবং এদের অধিকাংশ দেখলাম যে আত্মীয় স্বজন তাদেরকে ভিসা পাঠিয়েছে। হ্যাঁ, এটা কোনো রিক্রুটিং এজেন্সি রিক্রুট করে নাই, একজন বাংলাদেশি এখানে 2-4-5 বছর কাজ করে সে খুব ভালো পয়সা ইনকাম করছে, এখন তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার কাছে একটা ভিসা চায়, তারা মনে করে যে আসতে পারলে সেও ভালো করতে পারবে, তখন এই সুযোগটা এখানকার আত্মীয় স্বজন নেয়,
এখানে যারা প্রবাসী আছে তারা তখন কফিলকে অনেক টাকা বেশি অফার করে একটা ভিসা দেওয়ার জন্য বলে, একটা ভিসা তখন তারা কর্মীর কাছ থেকে আসতে শুরু করে, তখন তারা এই টাকা এইভাবে কিন্তু আসলে এইভাবে ভিসার দামটা বেড়ে যায়। হ্যাঁ, এখানে কোন রিক্রুটিং এজেন্সি আসলে এই জন্য আপনারা মাথায় রাখবেন যে বিদেশ যাওয়ার আগে অবশ্যই দেখবেন যে গ্রুপ ভিসা যেগুলো একটি কোম্পানি গ্রুপ ভিসা বের করে কোন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, সেগুলো কিন্তু রিজনেবল রেট থাকে এবং সেগুলো এরকম প্রতারণা হওয়ারও সুযোগ কিন্তু খুব কম থাকে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের প্রবাসীরা যারা আছেন তারা খেয়াল রাখবেন, তাহলে দেখা যাবে যে এ ধরনের হয়রানির শিকার আমরা হব না। কারণ অনেক বাংলাদেশে আমরা দেখলাম এভাবে পথে পথে ঘুরছেন, তারা কাজ পাচ্ছেন না। তা এটি হচ্ছে যে কাতারের বাংলাদেশিদের অবস্থার একটি খণ্ডচিত্র। ভবিষ্যতে যারা বিদেশে আসতে চান এই বিষয়গুলো খেয়াল করে তারপরে আসবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র।